তুমি নেক্সট অঙ্কটা কি বলছে, বলে দেওয়া আছে কি না x প্লাস 1 বাই x এর মান কত বলে দেওয়া আছে? 5 বলে দেওয়া আছে। তাহলে মান বার করতে বলেছে কার? না, x কিউব প্লাস 1 বাই x কিউব এর মান বার করতে বলেছে। তাহলে আমাদের তাহলে কি বার করতে বলেছে আগে সেটা লিখে নিই। তাহলে x কিউব প্লাস 1 বাই x কিউব এর মান বার করতে বলেছে। তাহলে আমরা x কিউব কি বল লিখতে পারি যে x এর হোল কিউব, আর এটাকে আমরা লিখতে পারি 1 বাই x এর হোল কিউব লিখতে পারি। তাহলে আমাদের এটা জানো, এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে সূত্রটা কিসের দাঁড়ায়? না, এ কিউ প্লাস বি কিউ এর সূত্র। তাহলে এ কিউ প্লাস বি কিউ এর সূত্রটা কি? না, এ কিউ প্লাস বি কিউ এর সূত্রটা তোমরা জানো যে ওয়ান এ প্লাস বি এর হোল কিউ মাইনাস 3 ইনটু এ ইনটু বি ইনটু এ, সরি এ নয়, এখানে এ মানে তো আমাদের এক্স ধরা হয়েছে। তাহলে কি লিখবো? এক্স প্লাস এ প্লাস বি। বুঝতে পারলে? তাহলে দেখো এদিকে তাকাও যে এখানে এক্স এর তলায় যদি কেউ নেই ভাবি, তাহলে আমাদের এই এক্স আর এই এক্স কেটে যায়। তাহলে আর এই এক্স প্লাস 1 বাই এক্স এর মান আমরা কত জানি? 5। তাহলে আমরা এখানে এখানে লিখে দিতে পারি 5। তাহলে 5 এর কি লিখবো? 3, মানে 5 এর কিউ মাইনাস 3, এখানে কেউ তো নেই গুণ চিহ্ন, গুণ চিহ্ন, আর এর মানটা কত আমরা জানি? 5। 5 লিখে দিলাম। তাহলে 5 টু দি পাওয়ার 3, মানে 3টে 5-এর গুণ। দেখো দুটো 5 যদি আমরা গুণ করি, তোমরা জানো 2টো 5কে গুণ করলে কত হয়? 25। আর 25-এর সাথে যদি আর একটা 5 গুণ করি, তোমরা কত জানো? 125। তাহলে 3টে 5কে গুণ করলে আমরা 125 পাই। এখানে 5 টু দি পাওয়ার কিউ এর জায়গায় আমরা কি লিখবো? 125। আর এখানে কি লিখবো? 3, 5, 15, অর্থাৎ -15। তাহলে 125 টাকা থেকে 115 টাকা বাদ চলে গেলে কত টাকা হয়? 110। এটাই হচ্ছে উত্তর। বুঝতে পেরেছ? শুরু করে ফেলি। দেখো তোমাদের প্রথম কোশ্চেনটা এইচ এর দাগে বলে দেওয়া আছে কি না, 2x প্লাস 1 বাই 3x এর মান 4 হলে বলেছে কি না, প্রমাণ করার চেষ্টা করি 27x কিউ প্লাস 1 বাই 8x কিউ এর মান 189, এটা প্রমাণ করতে হবে। তাহলে জানো তোমরা প্রমাণ করতে গেলে যেটা বলা থাকে প্রথমে, সেটাকে আমরা জানি কি ধরতে হয়? লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরলাম। তাহলে ধরলে কি লিখবো? এই যেটা প্রমাণ করতে বলেছে সেটা লিখলাম। কি বলে দেওয়া আছে? যেটা 27x কিউ প্লাস 1 বাই 8x কিউ লিখে দিলাম। তোমরা জানো 27 মানে কার? 3 এর কিউ। তাহলে দেখো, তাহলে আমরা এটা লিখতে পারি 3x এর হোল কিউ প্লাস 1 বাই 2x এর হোল কিউ। এটা আমরা লিখতে পারি। এটার ডিটেলসটা তোমাদের আগের ভিডিওতে তোমাদের শিখিয়ে দিয়েছি। এটা জানো, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র পড়ে। এ কিউ প্লাস বি এর সূত্রটা আমি আগের ভিডিওতে দিয়েছি, তোমরা যারা যারা ভিডিওটা দেখোনি তারা দেখে নিও। এটা কি আছে না, এ কিউ প্লাস বি কিউ এর সূত্রটা কি না, এ প্লাস বি এর হোল কিউ মাইনাস 3 ইনটু এ বি। তাহলে এ বি যে এ মানে আমরা কাকে ধরেছি? 3x কে ধরেছি। বি মানে আমরা কাকে ধরেছি? 2x কে ধরেছি। সেটা লিখলাম। দেন কি ছিল? এ প্লাস বি মানে কি? এ মানে হচ্ছে 3x আর বি মানে 1 বাই 2x। ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখো তোমাদের মানটা বলে দেওয়া আছে কি না, 2x প্লাস 1 বাই 3x। তাহলে 2x প্লাস 1 বাই 3x এর মান বলে দেওয়া আছে, কিন্তু আমার মানটা লাগবে কার? 3x প্লাস 1 বাই 2x এর মান লাগবে। তাহলে আমরা কি করব? দেখো এই অঙ্কটা আমি তোমাকে পাশে করে দেখাচ্ছি, না নিচে আমি করে দিচ্ছি, তোমাদের বোঝার সুবিধা হবে। আচ্ছা ধরো এখানেই করে দিলাম। তোমাদের তো মানের মান বলে দেওয়া আছে কার? মান বলে দেওয়া আছে কার না, 2x প্লাস 1 বাই 3x এর মান বলে দেওয়া আছে কত না, 4, এটা বলে দেওয়া আছে। তাহলে আমরা কি করব? না 2x কে আমার 2x এর জায়গায় আমাদের লাগবে কার? 3x এর মান। তাহলে আমরা কি করব? এটাকে যদি আমরা 2x কে 3x করতে যাই, তাহলে আমাদের উভয় পক্ষকে 3/2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3/2 দিয়ে যদি আমরা এদিকটাকে গুণ করি, তাহলে 3/2 দিয়ে আমাদেরকে ওদিকটাকেও গুণ করতে হবে। তাহলে 3/2 কে যদি আমরা প্রথম গুণ করি, তাহলে আমরা এটা কি লিখতে পারি? আচ্ছা আমি ভেঙে করাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি একসাথে করে দিচ্ছি। 3/2, তাহলে 3/2 ইনটু কি লিখবো না, 2x প্লাস 1 বাই 3x। ব্র্যাকেট ক্লোজ করে দেবো। ঠিক ওপারটা আমরা কি লিখবো না, 4 ইনটু 3/2 এটা লিখবো। তাহলে এখান থেকে দেখো আমরা 2 আর 2 কেটে চলে যায়। তা 2 আর 2 কেটে দিলে এখানে কি পড়ে থাকে? দেখো 3x পড়ে থাকে। আর এপার থেকে যদি আমরা 3, ওপরে 3 আছে নিচে 3 আছে, যদি কেটে দিই তাহলে কি পড়ে থাকে? 1/2x পড়ে থাকে। আর ওপারে তাহলে কি দেখো, 2 দিয়ে আমাদের 4 কাটাকুটি হলে তাহলে কত হয়? 2 দুগুণে 4 হয়, অর্থাৎ হচ্ছে 3x প্লাস 2x এর আমাদের মানটা পেয়ে যাচ্ছে কত? 6। তাহলে যেটা আমরা পেলাম সেই মানটা আমরা কি করবো? এখানে পুট করে দেবো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 6 এর মাথায় হোল কিউ লিখতে পারি। দেখো এপারটা দেখো,
এতে তলায় কিছু নেই মানে এক আছে, এর তলায় কিছু নেই মানে এক আছে। এবার তোমরা জানো যে ওপরের সঙ্গে ওপরের গুণ হয়, ওপরের সাথে ওপরের গুণ করলে 3 3 9x হয়, বাই নিচে কি তো 1 আছে, তাহলে 1 দিয়ে 2x গুণ করলে 2x ফিরে আসে, তাহলে গুণ চিহ্ন দেবো। আর এটার মান আমরা পেয়ে গেছি 6, তাহলে লিখে দিলাম 6। এবার এই x আর x কেটে যাচ্ছে, আর এই 2 দিয়ে এই 3 6 কেটে গেলে 3 2 6, ওপরে 3 রইলো। এবার দেখো 6 টু দি পাওয়ার 3, 6 টু দি পাওয়ার স্কোয়ার মানে তোমরা জানো 36, আর আর একটা 6 যদি আমরা গুণ করি তাহলে কত হয়, 6 6 36 6, হাতে থেকে 3 3 6 18 19 20 21, অর্থাৎ 216। তাহলে এখানে কি লিখবো, 216 বিয়োগ 3 9 27, তাহলে লিখলাম। তাহলে দেখো 216 থেকে 27 যদি আমরা বিয়োগ করি, 27 কত 16, 9 10 16, হাতে থেকে 1 2 3, 3 আছে কত 11, 8 2 11, হাতে থেকে 1 1 আছে কত 2 1, দেখো 189, যেটা আমাদের বলে দেওয়া ছিল রাইট হ্যান্ড সাইডে, অর্থাৎ কি রাইমার্ট লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। দেখো তোমরা পরের অঙ্কটা বলা আছে, আয়ের দেখেরটা বলে দেওয়া আছে কিনা, 2a-2a এর মান বলে দেওয়া আছে কি, ও সরি 2a-2a+1 এর মান বলে দেওয়া আছে 0, তাহলে বার করতে বলেছি কিনা কি, a³-1a³+2 এর মান কত। তাহলে আমরা ফার্স্ট কি করব, এটাকে একটু আমরা ক্যালকুলেশন করে নেবো, তাহলে এটাকে আমি আর লিখছি না, তোমরা আরেকবার লিখে নেবে। হ্যাঁ তাহলে এটা তাহলে আমি লিখবো বা, দেখো এখান থেকে এর তলায় যদি আমরা 1 ধরি, তাহলে দেখো এখানেও 2 এখানেও 2, তাহলে দুটো জায়গায় 2 আছে। তাহলে আমরা অনায়াসে যদি এই দুটোকে আমি ভাবি একসাথে ভাবি, তাহলে এটাকে থেকে আমরা 2 কমন নিতে পারি, তাহলে 2 কমন নিলে প্রথম থেকে পড়ে থাকে এ, এবং পরেরটা যদি 2 নিয়ে নিয়েছি যেহেতু, তাহলে পড়ে রয়েছে কি 1, উপরে 1 রয়েছে তলায় এ ছিল, এ বসিয়ে দিলাম। আর যে এই যে এখানে দেখতে পাচ্ছ +1 ছিল, তাহলে +1টাকে আমি ওপারে তাড়িয়ে দেবো, ওপারে তাড়িয়ে দিলে +1 -1 হয়ে যায়। তাহলে আমাদের এখানে a-1/a এর মানটা কত হয়, -1/2, কারণ এই দুইটাকে আমি ওইদিকে আবার পাঠিয়ে দিচ্ছি, তাহলে এই দুইটা এখানে গুণ হয়েছিল, পরে গেলে ভাগ হয়ে গেল, সেটা কথা আমরা a-1/a এর মানটা কত পেলাম, -1/2। তাহলে আমাদের মান বার করতে বলেছে কার, না a³-1/a³+2 এর মান বার করতে বলেছে। তাহলে যদি আমরা এই প্রথম যে দুটো আছে এটাকে যদি আমরা ভেঙে লিখি, তাহলে এটাকে আমরা লিখতে পারি এ কিউ বলতে এ এর হোল কিউ, আর 1/a³ বলতে 1/a এর হোল কিউ, আর +2টাকে আমরা সাইডে যেমনি পড়েছিল আমরা লিখে দিই। দেখো এখানে a³ হয়েছে -1/a³, তাহলে এটাকে আমরা এখানে যদি আমরা এ ধরে একে যদি বি ধরি, তাহলে এটা a³-b এর ফর্মুলা, তাহলে a³-b এর ফর্মুলাটা তোমরা জানো যে a-b এর হোল কিউ প্লাস হচ্ছে 3 a × b, বি মানে 1/a, ইন্টু আমরা কি লিখতে পারি a-b, আর +2টা +2 এর মতো বসিয়ে দেবো। এবার যে মানটা পেয়েছিলাম আমরা a-1/a এর মান পেয়েছিলাম -1/2, তাহলে -1/2 এর হোল কিউ প্লাস, দেখো এই এ আর এ কেটে যাচ্ছে কারণ এর তলায় কিছু ছিল না মানে 1 ছিল, তাহলে এই উপরের আর এর নিচের, তাহলে কাটাকুটি হয়ে যায়, তাহলে পড়ে থাকলো 3 পড়ে রইলো, গুণ চিহ্ন দিলাম। দেখো গুণ চিহ্ন দেওয়ার a-1/a এর মানটা কত পেয়েছি, 1/2, তাহলে 1/2 তো লিখলাম, তাহলে 1/2 এর সাইনটা কি ছিল, মাইনাস সাইন, তাহলে এই যে ওই যে মাইনাস সাইন আর এই প্লাস সাইন প্লাস মাইনাসে হয়ে যায়, তাহলে কি মাইনাস, তাহলে এখানে আমরা কি দেবো মাইনাস, +2 যেরকম ছিল বসিয়ে দিলাম। দেখো এর তিনটা তলায় কিছু নেই মানে 1 আছে। এবার দেখো -1/2 এর হোল কিউ মানে আমরা কি লিখতে পারি, -1/8 -3/2 +2, এটা লিখতে পারি। এবার কি করবো, এই 2-এর তলায় যদি আমরা কিছু না থাকে 1 ধরে নিই, তাহলে এই 8 আর এই 2 এর কি করবো, লসাগু করবো, তাহলে 8 আর 2-এর লসাগু তোমরা জানো 8-কে 2 দিয়ে লসাগু যদি করি, দেখো 4 2 8 হয়, 2 1-কে 2 হয়, অর্থাৎ কত হয় আমাদের লসাগু, 4 2 8 লসাগু হয়, অর্থাৎ আমাদের এখানে তাহলে কি দাঁড়াচ্ছে লসাগু, লসাগু দাঁড়াচ্ছে আমাদের 8, 8-এর সাথে 8 ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 1 গুণ করলে 1 হয়, অর্থাৎ -1। এদিকে দেখো এখানে মাইনাস সাইনের মতো বসিয়ে দিলাম, 4 2 8 আর 8 হয়, আর 3 4-এ 12, অর্থাৎ 2 -12, মাঝখানে প্লাস চিহ্ন বসিয়ে দিলাম, 1 দিয়ে 8 ভাগ করলে হয় 8, 8 দিয়ে 2 গুণ করলে 8 2 হয় 16। তাহলে আমাদের অ্যান্সারটা তাহলে কত দাঁড়াচ্ছে, দেখো -1 আর -12 দুটো একসাথে যদি করি তাহলে কত হয় -13, ছোটো ছোটো করে করছি তোমাদের জন্য, প্লাস তার কি হয় 6 16/8, অর্থাৎ আমাদের অ্যান্সারটা তাহলে কি দাঁড়াচ্ছে -13 আর +16 মানে হচ্ছে 3/8, যেহেতু 16 চিহ্ন বড় তাহলে 3-এর চিহ্নও কিন্তু প্লাস হবে, বুঝতে পেরেছো আশা করি। তাহলে এটাই হচ্ছে তোমাদের উত্তর।
দেখো পরের প্রশ্নটা তোমাদের বলা আছে কয়েক দাগে, পরের প্রশ্নটা হচ্ছে জে এর দাগে। জে এর দাগের প্রশ্নটা কি না, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর মান বলে দেওয়া আছে 3ABC, বলে বলেছে এ প্লাস বি প্লাস সি এর মান জিজ্ঞেস করতে বলেছে, এবং বলেছে কি যেখানে এ নট ইজ ইকুয়াল টু বি নট ইজ ইকুয়াল টু সি, মানে এ বি এর সঙ্গে সমান নয় সি এর সঙ্গে সমান। তাহলে অঙ্কটা কি করবো, দেখো আমি আগের দিন তোমাদেরকে শিখিয়েছিলাম যে এই অঙ্ক এরকম ক্ষেত্রে আমরা কি করবো, ফার্স্টটাকে সাজিয়ে নেবো। তাহলে সাজিয়ে ওই যে 3ABC টা আছে, 3ABC টাকে যদি আমরা এই দিকে নিয়ে আসি, অর্থাৎ হচ্ছে তাহলে এটা এদিকে রাখলাম, 3ABC টাকে এদিকে নিয়ে এলাম, তাহলে কি হলো এটা মাইনাস হয়ে গেল, ওই কারণে এদিকে প্লাস হয়েছিল। তাহলে এপার থেকে 3ABC কে নিয়ে নিয়েছি, তাহলে এপারে পড়লো হচ্ছে শূন্য। তাহলে দেখো এই জিনিসটা, এটা একটা সূত্রে পড়েছে, সেই সূত্রটা আমি আগের আগের দিন দেখো তোমাদের তোমাদের বইয়ের খাতায় মিলিয়ে নাও, যে তোমাদের আগের দিন এই অঙ্ক এরকম টাইপের একটা অঙ্ক করেছিলাম, এপের দাগের অঙ্কটা এফ আর যে সেম টাইপের অঙ্ক, দেখো এইটাতে একটা পুরো ডাইরেক্টলি সূত্রে পড়ে আছে। সূত্রটা কি না, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3ABC একটা ফর্মুলা হয়, সেটা তোমরা জানো কি না, এ প্লাস বি প্লাস সি ইন্টু আমরা লিখতে পারি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি সি মাইনাস সি ইজ ইকাল টু কি জিরো। জিরো কেন, জিরো পারে ছিল জিরো ওর মতো বসিয়ে দিল। আর এটা হচ্ছে সূত্র, পুরো সূত্রটা একদম হু লিখে দিলাম। তাহলে দেখো তোমাদের মান বার করতে বলেছে কার, না এ প্লাস বি প্লাস সি। তাহলে যেটা মান বার করতে বলেছে আমি সেটাকে এই দিকটায় রেখে দেবো, বাকি যে জিনিসটা আছে ওদিকে তাড়িয়ে দেবো। তাহলে এ প্লাস বি প্লাস সি কে রেখে দিলাম, আর বাকি ও যে জিনিসটা ছিল অর্থাৎ এপারে তো জিরো ছিল, আর এপারে এই যে জিনিসটা পুরো জিনিসটা টোটাল এই জিনিসটা এর সঙ্গে কি হয়েছিল, গুণ হয়েছিল। তাহলে এটা যদি আমি ওপারে তাড়িয়ে দিই তাহলে ওপারে কি হয়ে যাবে, পুরোটা ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখে দাও স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি সি মাইনাস সি, এটা লিখে দিলাম। দেখো এবার কি সোজা কথা, এটা কি দাঁড়াচ্ছে মানে শূন্যর সাথে এটা ভাগ করতে বলেছে, তোমরা জানো শূন্যর সঙ্গে যা ভাগ করা সেটাই শূন্য বসে যায়। তাহলে আমাদের এ প্লাস বি প্লাস সি এর মান কি হচ্ছে, শূন্য, এটাই হচ্ছে তোমাদের উত্তর। বুঝতে পেরেছো, চলো পরের অঙ্কে দেখো নেক্সট কোশ্চেনটা, অর্থাৎ সব লাস্ট কোশ্চেনটা তোমরা জানতে চেয়ে বলে দেওয়া আছে কি না, এম প্লাস এন এর মান 5, এম এর মান বলে দেওয়া আছে 6, এবং জানতে চেয়েছে কি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এম কিউ প্লাস এন কিউ এর মান কত। তা যেটা জানতে চেয়েছে একদম ডাইরেক্টলি অঙ্ক বসিয়ে দেবো। তাহলে যেটা কি বলেছে আগে প্রশ্নটাকে টুকে নিই, তাহলে প্রশ্নটা বলেছে কি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এম কিউ প্লাস এন কিউ এর মানটা আমাদের জানতে চাই। তাহলে তোমরা জানো এটা কি দাঁড়িয়ে আছে না, এ স্কোয়ার বা প্লাস বি স্কোয়ার ফর্মুলায় দাঁড়িয়ে আছে। তাহলে এমটাকে যদি আমরা এ ধরি, এনটাকে যদি আমরা বি ধরি, তাহলে এখানে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তোমরা জানো যে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2AB। আচ্ছা তোমরা বুঝো আমাকে জিজ্ঞেস করতে হবে, আমরা এ প্লাস বি এর তো দু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো ফর্মুলা হয়, তাহলে আমরা প্লাসটা কেন নিলাম, কারণ আমাদের এখানে এম প্লাস এন এর মান বলে দেওয়া আছে, যার জন্য আমরা কি করলাম এটাকে আমরা মানে এম প্লাস মানে এন এর হোল স্কোয়ার মাইনাস 2ME, নইলে আমরা লিখতে পারতাম এম মাইনাস এন এর হোল স্কোয়ার প্লাস 2ME, এটা লিখতে পারতাম, কিন্তু আমরা লিখলাম না, কারণ আমাদের এম প্লাস এন এর মান বলে দেওয়া আছে। আর এদিকে আমাদের কি আছে না, এম কিউ প্লাস এন কিউ, এম কিউ প্লাস এম কিউ যদি এটাকে আবার ভাবো, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ কিউ প্লাস বি কিউর ফর্মুলা পড়ে আছে। এ কিউ প্লাস বি কিউর ফর্মুলাটা তোমরা জানো যে এ প্লাস বি এর হোল কিউ মাইনাস 3ME ইন্টু ইন্টু এম প্লাস এন, এটা হয় দিয়ে দিতে হবে, এখন আমরা বন্ধ করে দিলাম। তাহলে দেখো এইদিকে দেখো, এবার আমরা মান জাস্ট পুট করে দেবো। দেখো এম প্লাস এন এর মান কত বলা আছে, 5, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 5 স্কোয়ার মাইনাস 2ME, মানে 2 সাথে MN কি হয়েছিল, গুণ হয়েছিল। তাহলে MN এর জায়গায় আমরা কি লিখবো, 6, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ঠিক এইভাবে এইদিকে দেখো, এম প্লাস এন, এম প্লাস এন এর মান কি জানি আমরা 5, তাহলে 5 কিউ মাইনাস 3 ইন্টু MN এর মান জানি 6 গুণিত এম প্লাস এন এর মান কত জানি 5, লিখে দিলাম, দিয়ে দিয়ে আমরা দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখো 5 স্কোয়ার মানে কি জানি, 5 স্কোয়ার মানে জানি হচ্ছে 25, আর 6 দুগুণে হয় 12, দ্বিতীয় ব্যাকেট বন্ধ করে দিলাম। এদিকটা দেখো 5 কিউ, 5 কিউ বলতে 3টে 5-এর গুণ, 3টে 5-এর গুণ করলে ভাবো 2টে 5কে গুণ করলে 25 হয়, আর 3টে 5কে গুণ করলে হয় 125, তাহলে 125 লিখলাম। আর এদিকে গুণ করো 5, 6, 5, 6, 30, 30 সাথে 3 গুণ করলে হয় 90, মানে হচ্ছে 90। তাহলে দ্বিতীয় ব্যাকেট বন্ধ করে দিলাম। এর 25 থেকে 6, 12 বাদ দাও, 25 থেকে 12 যদি আমরা বাদ দিই তাহলে কত হয়, 13, 13 হয়, তাহলে 13টা আমরা লিখলাম। আচ্ছা আমরা দ্বিতীয় ব্যাকেট আর দেওয়ার দরকার নেই, একদম একটা ডিজিট বার হয়ে যায় যখন দেওয়ার দরকার নেই, এখন 13 লিখলাম। মা দুটো ব্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন ছিল না, তাহলে আমরা কি জানি এখানে গুণ চিহ্ন আছে। আর 90 থেকে 125 বাদ দাও, তাহলে দেখো এখানে 5 বসলো না, আছে কত, 12, 9, 10, 11,
12 মাত্র 3, 35 কে 13 দিয়ে গুণ করতে হবে। তো 13 এর নামতা পড়ো 5, 13 এবং 65 এর 5, হাতে থাকে জানো 6, আর 13 3 13 39, 40 41, 42 43, 44 45, অর্থাৎ হচ্ছে 4 5 5। তাহলে এটাই হচ্ছে কিন্তু উত্তর, বুঝতে পারলে।